নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে সকলকে গুড মর্নিং জানি আমি আজকে যে আপডেট যে নতুন আপডেট আপনাদের জন্য দিতে চলেছি সেটি হচ্ছে থ্রি নাইন টু নাইন যে ভ্যাকান্সি গতকালকে জাজমেন্ট এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে আজকে এমন কিছু আপডেট দিতে চলেছি যেখানে কিন্তু থ্রি মামলার ভবিষ্যৎ এখনও শেষ হয়নি থ্রি মামলা ষোলো হাজার পাঁচশো যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট ছিলেন তাদের জন্যই কিন্তু এই যে সিট সেই সিট তারা ফিরে পেতে পারে এই উপায়ে আপনাদের সাথে ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই বিষয় নিয়ে বেশ কিছু লজিক্যাল পয়েন্ট কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু তার আগে বলে রেখি যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেমন এ ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি দেখি নিই তো বন্ধুরা সবার আগে বলি থ্রি নাইন টু নাইন মামলার গতকালকে সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট করেছে মাত্র দুদিনের শুনানিতে কিন্তু একটা বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যার জন্য কিন্তু যারা চাকরি প্রার্থী ছিলেন তাদের জন্য ভীষণ খারাপ খবর ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন যে থ্রি নাইন টু নাইন মামলায় কী জাজমেন্ট এসেছে সেখানে কিন্তু পর্ষদকেই জয়ী করেছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল নিয়োগের সেটাকে কিন্তু মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট তো যাই হোক সেই দিকে আমি যাচ্ছি না তো যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ যে থ্রি নাইন টু নাইন মামলা প্রসঙ্গে আমি একটা কথাই বলবো যে এখনই কিন্তু কেউ ভেঙে পড়বেন না এখনও কিন্তু সমস্ত আশা শেষ হয়নি একটা জাজমেন্ট হয়েছে কিন্তু এখনও তার কিন্তু আইনের অনেকগুলো প্রক্রিয়া বাকি রয়েছে তো এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি গতকালকে যে বিষয়টি নিয়ে আর্গুমেন্ট করা হয়েছিল যে প্যানেল এক্সপায়ার এবং যে প্যানেল এক্সপায়ারের কারণ দেখিয়েই কিন্তু বিচারপতি এই থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সিটাকে পরবর্তী নিয়োগে ক্যারি ফরওয়ার্ড করে দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন প্রাইমারি বোর্ডকে তো এই যে প্যানেল এক্সপায়ার্ডের বিষয়টা এই বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে এবং এই বিষয় নিয়ে গতকালকে কিন্তু বিপক্ষের যারা রয়েছেন তাদেরকে সেভাবে কোনো আর্গুমেন্ট করতে দেখা যায়নি আমি আপনাদের প্রথমেই বলেছিলাম গতকালকে যখন দুপুর একটার সময় যে ভিডিওটা দিই আমি যে লাঞ্চের সময় তখন অব্দি যেটুকুটা আমি দেখেছিলাম সেখানে কিন্তু আপনাদের বলেছিলাম যে পর্ষদ এবং মিনাক্ষী আরোরা ম্যাম এরা যেভাবে আর্গুমেন্ট করছে তাতে কিন্তু কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে পর্ষদ একটু এগিয়ে থাকছে এখানটায় যদি অপোজিশন পার্টি মানে পিটিশনারদের পক্ষ থেকে বা চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যদি সঠিকভাবে আর্গুমেন্ট না করায় তাহলে কিন্তু এই ভ্যাকান্সি পাওয়া মুশকিল তো বাস্তবে কিন্তু সেই বিষয়টাই হলো এবং সব থেকে যেটা লক্ষণীয় বিষয় আপনারা দেখেছেন মাত্র দুদিনের শুনানিতে কিন্তু এই মামলার চূড়ান্ত যা রায়দান করে দিয়েছে সুপ্রিম কোর্ট যেখানে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে মামলা অনেকগুলো হেয়ারিং হয়েছিলো তারপরেও কিন্তু এই মামলা চূড়ান্ত রায়দান হয়নি সেক্ষেত্রে নতুন বেঞ্চ নতুন বিচারপতি প্রথম থেকে সমস্ত কিছু শুনেছেন তো মাত্র দুদিনের মধ্যে তাড়াহুড়া করেই কিন্তু একটা জাজমেন্ট দিয়েছে বলেই মনে করা যেতে পারে কেননা এই মামলার গভীরতা কিন্তু এত কম সময়ে মাপা সম্ভব নয় তো প্রথম দিন যে বিষয়টি হয়েছিল গত পরশু দিন আট তারিখে যে বিষয়টি হয়েছিল সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে প্যানেল যে ক্যান্সেল বা প্যানেল যে এক্সপায়ার্ড সেই বিষয়টা কিন্তু একবারও তুলে ধরা হয়নি কিন্তু গতকালকে বিশেষ জোর দিয়ে কিন্তু প্যানেল এক্সপায়ার্ডের বিষয়টাকেই তুলে ধরা হয়েছে আর যেটাতে কিন্তু কোনো অপোজ করেনি সেভাবে অপর পক্ষের বা মানে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যারা উকিলটা দাঁড়িয়েছিল তো সেই জায়গাটা যদি স্ট্রংলি অপোজ করতে পারতো তাহলে কিন্তু হয়তো চাকরি প্রার্থীদের আজকে এই দিন দেখতে হতো না তো এখনও সমস্ত আসা শেষ হয়নি রিভিউ পিটিশান কিন্তু করা যায় সুপ্রিম কোর্টে এবং রিভিউ পিটিশানে কিন্তু যদি উপযুক্ত কারণ তুলে ধরা যায় যে প্যানেল এক্সপায়ার হয়েছে বা হয়নি তার সপক্ষে যদি যুক্তি দেওয়া যায় যে এই যে প্যানেল এক্সপায়ার হয়নি তাহলে কিন্তু এই যে রায় সেই রায় কিন্তু পরিবর্তন হতে পারে তো আপনাদেরকে বেশ কিছু বিষয় একটু তুলে ধরি যে ষোলো হাজার পাঁচশোর যে নোটিফিকেশান যে রিক্রুটমেন্টের জন্য যে নোটিফিকেশান বের হয়েছিল মুখ্যমন্ত্রী ঘোষণার পর সেটা কিন্তু বেরিয়েছিল তেইশ বারো দু সালে এবং তার এগেনস্টে ফর্ম ফিল হয় এবং তারপরে কিন্তু ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউয়ের পর প্রথম যে মেরিট লিস্ট পাবলিশড করে পনেরো হাজার দুশো চুরাশি জনের প্রাইমারি বোর্ড সেটা কিন্তু হয় পনেরোই ফেব্রুয়ারি দু সালে তো এই পনেরো ফেব্রুয়ারি দু হাজার একুশ সালের পরেও কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন প্রপার কিন্তু যে প্যানেল প্রপার যে কাট অফ সমস্ত কিছু কিন্তু প্রাইমারি বোর্ড কোনোটাই কিছুতেই কিন্তু প্রথম অবস্থায় প্রকাশ করেনি তারা লাস্টে প্রাক্তন বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় রায়ের নির্দেশে চাপে পড়ে কোর্টের চাপে পড়ে কিন্তু তারা একটা কাট অফ প্রকাশ করতে বাধ্য হয় কিন্তু সেখানে যদিও আজ পর্যন্ত কিন্তু ফাইভ পারসেন্ট ওয়েটিং লিস্ট অধরা ফাইভ পার্সেন্ট ওয়েটিং লিস্ট এখানেও দেয়নি এবং এই ষোলো হাজার পাঁচশোতেও কিন্তু অনেক দুর্নীতি হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তারপরে চারশো আটাত্তরের যে প্যানেল পাবলিশড হয় যেখানে কিন্তু অফলাইন ক্যান্ডিডেটদেরকে যে সুযোগ দিয়েছিল প্রাইমারি বোর্ড যারা অনলাইন আবেদন করতে পারেনি তাদের যে প্যানেল বেরোয় সেটা কিন্তু পনেরো এগারো দু হাজার একুশ সালে বেরোয় এবং তার পরবর্তীতে আমরা দেখি যে প্রতিভা মণ্ডলের যে মামলা যে প্রশ্নবল মামলা সেই প্রশ্নবল মামলা থেকে আরও একটি প্যানেল বেরোয় ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের সেটা কিন্তু চব্বিশ তিন দু এবং এর পরে আমরা যখন দেখি যে আলি হোসেন মণ্ডলের যে মামলা আটিআই মামলা মূল মামলাকারী যে আলি হোসেন মণ্ডল দুশো বাহান্ন জনের তারা যে মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে সেটা কিন্তু কুড়ি পাঁচ দু সালে তাহলে এখানে কিন্তু প্যানেল এক্সপায়ারের যে বিষয়টা গতকালকে বিচারপতিকে বোঝানো হয়েছে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে এই জায়গাটা কিন্তু ভুল বোঝানো হয়েছে এবং এই জায়গাটাই কিন্তু স্ট্রংলি অপোজিশান করার দরকার ছিল কিন্তু সেইভাবে কিন্তু বিচারপতিদের কাছে অপোজিশান পার্টির উকিলরা সেই বিষয়টি তুলে ধরতে পারেনি তাই এখন একটাই রাস্তা নট ইনক্লুডদেরকে বাঁচানোর বা এই থ্রি নাইন টু নাইন সিটকে দু হাজার চোদ্দো প্রাইমারি টেটের খাতায় যোগ করার জন্য সেক্ষেত্রে কিন্তু দু টেট পাস যারা রয়েছে নট ইনক্লুডেড ক্যান্ডিডেট সকলকে এক ছাতার তলায় এসে এখানে কিন্তু একটা রিভিউ পিটিশান দাখিল করা এবং যেহেতু এখানে কিন্তু একটা স্ট্রং পয়েন্ট রয়েছে যে এই প্যানেল কিন্তু এক্সপায়ার হয়নি যেহেতু লাস্ট যে প্যানেল বেরিয়েছে প্রাইমারি বোর্ডের ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের এক অংশ হিসাবে চব্বিশ তিন দু হাজার বাইশ তো সেক্ষেত্রে কিন্তু এই প্যানেল এক্সপায়ার হচ্ছে চব্বিশ তিন দু সালে তো সেক্ষেত্রে প্রাইমারি বোর্ড কী করে বলতে পারে যে এটা প্যানেল এক্সপায়ার হয়ে গেছে এবং এছাড়াও বিভিন্নজন যখন ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টে আর করে তখনও কিন্তু তাদেরকে বলা হয় আর বিভিন্ন রিপ্লাই আসে যে এটা অনগোয়িং প্রসেস অনগোয়িং প্রসেস চলছে এরকম বিভিন্ন কিন্তু রিপ্লাই অনেকের ক্ষেত্রেই এসছে অনেকের কাছে এসেছে আমার কাছে এই মুহূর্তে নেই রিপ্লাইগুলো নাহলে আপনাদেরকে ভিডিওতে তুলে ধরতাম তো এখন কিন্তু নট ইনক্লুডদের জন্য এই একটাই জায়গায় যে রিভিউ পিটিশান করে উপযুক্ত প্রমাণ প্রমাণস্বরূপ তুলে ধরা তবে এর জন্য কিন্তু একজন ভালো অ্যাডভোকেটের প্রয়োজন যদি ভালো অ্যাডভোকেট না হয় যদি ভালোভাবে বিষয়টিকে অনুধাবন করাতে না পারে বিচারপতিকে তাহলে কিন্তু এই বিষয়টিকে বিচারপতির মাথায় ঢোকানো খুব মুশকিল তো এই জন্য যথাযথ প্রমাণ সহ কিন্তু ভালো একজন অ্যাডভোকেটের প্রয়োজন তো আগামীতে এই নিয়ে কিন্তু রিভিউ পিটিশান হচ্ছে তাই থ্রি নাইন টু নাইন মামলা নিয়ে অযথা কেউ চিন্তা করবেন না এই মামলা যারা নট ইনক্লুড যারা ছিলেন যারা এই মামলার অংশীদার তারাই কিন্তু এই সিট পাবেন তো এখানটায় এই একটা বিষয় সবথেকে বড় কথা সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে অপোজিশনের পক্ষ থেকে সাইবার হ্যাক প্যানেল যে দেয়নি এবং বিভিন্ন যে দুর্নীতি এ সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে কাট অফ দেয়নি কিন্তু তারপরেও সুপ্রিম কোর্ট প্রাইমারি বোর্ডের এ সমস্ত দুর্নীতিকে কিন্তু কোথাও যেন একটা মান্যতা দিয়ে দিল কেননা তারা কিন্তু এই বিষয়গুলোকে না দেখে তারা অপরপক্ষে প্যানেল এক্সপায়ার্ডের বিষয়টিতে পড়ে গেলেন এবং কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন এই থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সদের নিয়োগের জন্য কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু তার বিপক্ষে রায় দিল এবং পর্ষদকেই জিতিয়ে দিল সুপ্রিম কোর্ট তো এখানে একটা বিষয় বলা যে কলকাতা হাইকোর্টে সবরাই আমরা দেখি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তারা স্টে ফেলে দেয় বা সুপ্রিম কোর্টে কিন্তু চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট রাখার কোনো প্রয়োজনই নেই যদি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের জাজমেন্টের কোনো মূল্যই না থাকে সুপ্রিম কোর্টে তাহলে সব মামলা তো ডাইরেক্ট সুপ্রিম কোর্টে করলেই হয় কলকাতা হাইকোর্ট আমাদের রাজ্যের জন্য রাখার কোনো প্রয়োজনই নেই তো যাই হোক আগামীতে রিভিউ পিটিশান হচ্ছে এখন দেখা যাক রিভিউ পিটিশানে কী হয় আইনজীবীরা ঠিকভাবে বিষয়টাকে তুলে ধরতে পারে কিনা এটাই দেখার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তবে আরেকটি কথা বলে রেখি থ্রি নাইন টু নাইন মামলার আশা কিন্তু এখনও শেষ হয়নি এখনও অনেক পথ বাকি রয়েছে এই নিয়োগ কিন্তু পর্ষদকে দিতেই হবে এটাই বলব তো ধন্যবাদ